আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وبعد. সম্মানিত সুধী, আপনারা দেখতেছেন যে আমি আপনাদের সম্মুখে আসছে পবিত্র কোরআন এবং সহিহ বুখারীর প্রথম খণ্ড নিয়ে বসেছি। একজন ভাই আমাদের নিকটে রিকোয়েস্ট করেছেন যে আমরা যেন সরাসরি কোরআন থেকে এবং সহিহ বুখারীর হাদিস থেকে তাকে ইসরা এবং মেরাজের ঘটনা শুনাই। যে সম্মানিত সুধী, সেই ভাইয়ের অনুরোধ ক্রমে আজকে আমি আপনাদের সম্মুখে কোরআন এবং সহিহ বুখারী নিয়ে বসেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, তাহলে খুবই সংক্ষিপ্ত আকারে কোরআন এবং সহিহ বুখারীর হাদিস থেকে ইসরা এবং মেরাজের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সম্মুখে তুলে ধরব ইনশাআল্লাহ। আমি প্রথমে বলতে চাই, ইসরা বলা হলো মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দিস পর্যন্ত সফর করাকে, আর মিরাজ বলা হয় মসজিদুল আকসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য পর্যন্ত গমন করাকে। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত সুধী, ইসরা এটা সরাসরি কোরআন দ্বারা প্রমাণিত। যদি কেউ ইসরাকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। আর মেয়েরাজ এটা অসংখ্য অগণিত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। অর্থাৎ এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে সরাসরি কাফের হবে না, তবে সে ফাসেক ফুজ্জার বলে বিবেচিত হবে। অতএব আসুন আমরা কথা বৃদ্ধি না করে আমরা সরাসরি ইসরা এবং মেয়েরাজের ঘটনা সংক্ষিপ্ত আকারে শুনি। ইসরার ঘটনা সংক্ষিপ্ত আকারে বর্ণিত আছে সূরা বানী ইসরায়েলের প্রথম আয়াতের মধ্যে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. سبحان পরম পবিত্র মহিমাময় সত্তা তিনি, আল্লাযী যিনি আসরা বিআব্দিহি, তিনার গোলামকে, তিনার দাসকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লাইলাম মিনাল মাসজিদুল হারাম, রাতের কিছু অংশে মাসজিদুল হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা মাসজিদে আকসা পর্যন্ত আসরা অর্থাৎ সফর করিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদে আকসার চতুর্পাশে আমি আল্লাহ বরকত নাজিল করে দিয়েছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, কেন আমি সফর করিয়েছি আমার বন্ধুকে, যাতে করে আমার বন্ধুকে আমি কিছু নিদর্শন দেখাতে পারি, আমার কিছু নিদর্শনও বলি যাকে দেখাতে পারি, এই জন্য আমি সফর করিয়েছি। ইন্নাহু হুয়া সামিউল বাসির, নিশ্চয়ই আল্লাহ তাআলা, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, অর্থাৎ তিনি সব কিছু শ্রবণ করেন এবং তিনি সব কিছু দেখেন। যে সম্মানিত সুধী, আমরা তাহলে ইসরা সরাসরি কোরআন থেকে জানলাম যে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন তিনার কিছু নিদর্শনাবলী দেখানোর জন্য। অতএব ইসরা এটা সরাসরি কোরআন থেকে প্রমাণিত, এটা অস্বীকার করার কারো সুযোগ নেই। যে সম্রাট শুধু আমরা এবার মেয়াজের ঘটনা সরাসরি সহিহ বুখারী থেকে দেখব। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 50 পৃষ্ঠার ভিতরে
আপনার মেরাজের সংক্ষিপ্ত ঘটনা বর্ণিত রয়েছে। আমি আপনাদেরকে হুবহু সে হাদিসটি পড়ে পড়ে তরজমা করে শোনাচ্ছি। হাদ্দাসানা ইয়াহিয়া ইবনু বুকাইরিন ক্বালা হাদ্দাসানা লাইসু আন ইউনুস আন ইবনে শিহাবিন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বাল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, كان أبو ذر يحدث أن رسول الله صلى الله عليه وسلم قال زي أبو ذر رضي الله تعالى عنه প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন, আবু যর বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুরিজু আন সাকফি বাইতি ওয়া আনা বি মক্কা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মক্কায় ছিলাম আর আমি যে ঘরে অবস্থান করতেছিলাম আমার সেই ঘরের ছাদ খোলা হলো। ফানাজালা জিব্রিল আলাইহিস সালাম, আর সেই খোলা স্থান দিয়ে জিব্রিল আমিন আলাইহিস সালাম নাজিল হলেন, তিনি আগমন করলেন, তিনি আসলেন। ফা ফরাজা সাদরি, এবং এসে তিনি আমার বক্ষ খুলে ফেললেন। সুম্মা গসালাহু বিমা ই ঝমঝমা, অতবার ঝমঝমের পানির মাধ্যমে আমার বুক তিনি ধৌত করলেন। তোম্মা যা আবি তস্তিন মিন দাহাবিন মুমতালিন হিকমাতা ওয়া ইমানা, অতবার আমার কাছে একটি স্বর্ণের পাত্রে পরিপূর্ণ আকারে হিকমত এবং ইমান আনা হলো। ফা আফরগাউ ফি সদরি, এবং সেই ইমান এবং হিকমতকে আমার বুকের মধ্যে ঢেলে দেওয়া হলো। সুম্মা আতবাকাহু, অতবার সেলাই করে আবার সে বিদীর্ণ স্থান সেলাই করে আবার লাগিয়ে দেওয়া হলো। সুম্মা আখাযা বিয়াদি ফারাজা বি ইলা সামা, অতবার জিব্রিল আমিন আলাইহিস সালাম আমার হাত ধরে আসমানের দিকে নিয়ে গেলেন। ফালাম্মা জিতু ইলা সামাই দুনিয়া, যখন প্রথম আসমানে আমরা আগমন করলাম, দুনিয়ার থেকে প্রথম যে আসমান সেখানে আমরা গেলাম। কলা জিব্রিল আলাইহিস সালাম লিখাজিনিস সামা ইফতা, জিব্রিল আমিন আলাইহিস সালাম আসমানের রক্ষককে বললেন যে তুমি দরজা খুলে দাও। কলা মান হাদা, তিনি বললেন কে আপনি? কলা হাদা জিব্রিল, তিনি উত্তর প্রদান করলেন আমি হলাম জিব্রিল। কলা হাল মা আকা আহাদুন, অতঃপর আসমানের রক্ষক জিব্রিল।